দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করা হলে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। আজ আমরা তড়িৎ বর্তনী তৈরির পরীক্ষা পর্যবেক্ষণ করে দেখব। স্বল্পমূল্যে ব্যবহারের বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম। এই পরীক্ষণটি করতে আমাদের যা যা লাগবে, একটি ব্যাটারি, একটি এলইডি লাইট, একটি সুইচ, ক্রোকোডাইল ক্লিপ লাগানো তিনটি তার, যার মধ্যে আমরা দুটি লাল তার এবং একটি কালো তার নিয়েছি। আমরা একটি ব্যাটারির দিকে লক্ষ্য করি। ব্যাটারির দুটি প্রান্ত থাকে, একটি পজিটিভ, একটি নেগেটিভ। লাল ক্রোকোডাইল ক্লিপ লাগানো তার আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তে লাগাই, আর লাল তার সাধারণত পজিটিভের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কালো তারটিকে ঋণাত্মক বা নেগেটিভ হিসেবে ব্যবহার করা হয়। আমরা লাল তার যুক্ত ক্রোকোডাইল ক্লিপের অপর মাথায় একটি সুইচ লাগাই। সুইচের আরেক প্রান্তে আমরা আরেকটি লাল ক্রোকোডাইল ক্লিপ লাগানো তার যুক্ত করি। তবে এখানে লক্ষ্য রাখতে হবে অবশ্যই যেন এই দুটি সংযোগ একসাথে না হয়। ব্যাটারি ঋণাত্মক প্রান্তে কালো তার যুক্ত ক্রোকোডাইল ক্লিপ লাগাই। আমরা এলইডি বাল্বটির দিকে লক্ষ্য করি। এলইডি বাল্বের দুটি বাহু রয়েছে, একটি বড়, একটি ছোট। বড় বাহুটি ধনাত্মক এবং ছোট বাহুটি ঋণাত্মক হিসাবে কাজ করে। আমরা লাল ক্রোকোডাইল ক্লিপ লাগানো তারটি এলইডির বড় বাহুতে এবং কালো ক্রোকোডাইল ক্লিপ লাগানো তারটি এলইডির ছোট বাহুতে যুক্ত করি। এবার সুইচটি অন করে দেখি এখানে কি ঘটে। আমরা এখানে দেখছি সুইচটি অন করার ফলে বাল্বটি জ্বলছে, অফ করলে বাল্বটি নিভে যাচ্ছে। এখানে একটি বর্তনী তৈরি হয়েছে যার ফলে সুইচ অন করার ফলে বাল্বটি জ্বলছে এবং অফ করার ফলে বাল্বটি নিভে যাচ্ছে। ব্যাটারির সাথে সংযুক্ত অবস্থায় বাল্বটি জ্বলছে কেন? বিদ্যুৎ প্রবাহ চলার ফলে বাল্বটি জ্বলে উঠছে, অর্থাৎ এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আমরা যদি মাল্টিমিটারের সাহায্য দেখি তাহলে দেখা যাবে যে মাল্টিমিটারের কাঁটা বিক্ষেপ দিচ্ছে। এখানে তড়িৎ প্রবাহিত হওয়ার সম্পূর্ণ পথকে বর্তনী বলে। এমন মজার মজার এক্সপেরিমেন্ট করতে আমাদের সাথেই থেকো। ওয়াও, আলোকরশ্মি যখন, এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।